আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি শুধুমাত্র রাজনৈতিক নয়, আর্থসামাজিক প্রেক্ষাপট কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন। প্রথমেই চারজন অতিথি আছেন আমাদের সাথে, প্রথমে তাদের সাথে পরিচিত হই। আমার হাতের প্রথমেই ডানে রয়েছেন মোহাম্মদ ইমরান চৌধুরী, কনভেনর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। জনাব ইমরান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ এবং সাথে সাথে চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ। আমার হাতের এরপরে ডানে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল করিম, ল সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ। জনাব আব্দুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ধন্যবাদ চ্যানেল এসের কলা কৌশলীদেরকে। হাতের বাম পাশে আছেন জনাব মোশাহিদ হুসাইন, অ্যাডভাইজার যুক্তরাজ্য বিএনপি। জনাব মোশাহিদ হুসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। এবং হাতের সর্ববামে রয়েছেন জনাব মাসুম বিল্লাহ, তিনি একজন সাবেক ছাত্রদল নেতা। মাসুম বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আহ্বান করার জন্য পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে দর্শক। গত এক সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকটি আলোচনা বাংলাদেশে হয়েছে, যে কয়েকটি রাজনৈতিক ঘটনা বাংলাদেশে ঘটেছে, যে ঘটনাগুলির কারণে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে কিছুটা ক্রিয়া কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নাসিরনগরে হিন্দুদের উপর যে হামলা হয়েছে, এবং আপনারা এও দেখেছেন যে গাইবান্ধায় সাঁওতালদের উপর যে হামলা হয়েছে। এই দুটি হামলার ঘটনায় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বা বিভিন্ন তদন্তে এখন পর্যন্ত পত্রপত্রিকায় যে রিপোর্টগুলি আসছে যে সরকার দলীয় বিভিন্ন লোকজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে, তাদের দলীয় কোন্দলের কারণে এটি হতে পারে বলে বিভিন্ন তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে। আমরা এই বিষয়ে কথা বলবো, বাংলাদেশ আসলে কতটা অসাম্প্রদায়িক, যে অসাম্প্রদায়িক চেতনার কথা বর্তমান সরকার এবং আওয়ামী লীগ বলে থাকেন আসলে তারা কতটা সেটি বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পেরেছেন। আমরা কথা বলবো বাংলাদেশে গত কয়েক বছর গুম হওয়া কিংবা নিখোঁজ হওয়ার যে টেন্ডেন্সি শুরু হয়েছে, এবং সেই টেন্ডেন্সি থেকে সেই টেন্ডেন্সির সর্বশেষ একটি নেতিবাচক সংযোজন হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশী, তিনি নিখোঁজ হয়েছেন, তার নাম হচ্ছে ইয়াসিন তালুকদার, এবং তাকে 50 লাখ টাকা ঘুষ দিলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বলে কথিত একজন পুলিশ সোর্স প্রায় 50 লক্ষ টাকা তার পরিবার থেকে ছিনিয়ে নিয়েছে বা নিয়ে গিয়েছে, এবং তার পরেই সে লাপাত্তা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার কোনো সুরাহা কিংবা তদন্ত পুলিশ কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে বলে আমাদের এখন পর্যন্ত জানা নেই। আজকে আমরা কথা বলবো ওই জনাব ইয়াসিন তালুকজার, যিনি নিখোঁজ হয়েছেন অথবা যারা এজেন্সি তাকে নিয়ে গিয়েছে অথবা তিনি অপহৃত হয়েছেন, যে নামে অভিহিত করি না কেন, আমরা তিনি তার পরিবারের কাছে নেই, তার পরিবার তার কোনো খোঁজ পাচ্ছে না। আমরা তার বোনের সাথে কথা বলবো, ইয়ামিমা তালুকদার, তিনি আমাদের সাথে অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই আমাদের সাথে স্কাইপে সরাসরি আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কোন প্রেক্ষিতে তার ভাইকে নেওয়া হয়েছে এবং তিনি কোথায় থাকতে পারেন বলে তাদের ধারণা, এবং সর্বশেষ পরিস্থিতি আমরা তার কাছ থেকেই আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমে যদি শুরু করি এই হত্যা গুম নিখোঁজ হওয়া, জনাব ইমরান চৌধুরী আপনাকে দিয়ে যদি শুরু করি, সর্বশেষ সংযোজন হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশী যিনি ব্রিটিশ নাগরিক, কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেছেন, একজন রিপোর্ট মতো পত্রিকাতে যে রিপোর্টগুলো এসছে একজন শিক্ষিত এবং মার্জিত একজন সন্তান, তার পিতামাতা দুজনেই প্রফেশনাল ছিলেন, তার মা এখনও বেঁচে আছেন, তিনি একজন ডাক্তার, এইরকম একজন ব্রিটিশ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এবং এখন পর্যন্ত কোনো রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই তার কোনো খোঁজ দিতে পারছে না, কেন? ধন্যবাদ। এটা খুবই একটা মানে চিন্তিত হওয়ার বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ হচ্ছে যে যদিও আপনি যেভাবে উপস্থাপন করেছেন পত্রপত্রিকায় যা দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে দিনের বেলা সেই ভদ্রলোক একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল এবং তিনি বনানীতে রেল স্টেশনের সামনে ছিলেন, সেখান থেকে একটি কালো মাইক্রোবাসে একজন লোক আসে, তার সাথে তার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেই ভদ্রলোকের সাথে সে তাকে জোর করেই সেই মাইক্রোবাসের মধ্যে তুলে নিয়ে যায়। এটার পরে পরবর্তীতে পুলিশের সোর্স পরিচয় দিয়ে কে বা কাহারা তার মায়ের সাথে যোগাযোগ করে এবং তাকে ভয়ভীতি দেখায় যে দেখো তোমার ছেলেকে মেরে ফেলা হবে,
কারণ ওই কল্যাণপুরে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা তার ভাগ্যে ঘটতে পারে, বিধায় তুমি কিছু টাকা পয়সা দাও। তো সেটা আসলে তারা সব কিছু গোপনীয় দিয়েছেন, এখন যখন টাকা পয়সা দেওয়ার পরে যখন তাকে বের করা যাচ্ছে না তখন তারা এর মধ্যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছিলেন, এটা জিডি করেছেন, তো এই অবস্থাতে ছিল। এখন আপনি আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে দুই একটা ঘটনা যে এই দেশেও ঘটে না এমন না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু নলেজে বিষয়টা আছে তারা অবশ্য তদন্তাধীন তদন্ত করছেন, আমাদের যেহেতু এখানে আমাদের এখানে কেউ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ প্রতিনিধি নাই, সুতরাং আপনি আমার আমি আসলে তাদের কাছে আমরা কোনো ধরনের তাদের বক্তব্য ছাড়া আমরা বুঝতে পারবো না যে তদন্তটা কী প্রক্রিয়াধীন আছে বা কত দূর পর্যন্ত অগ্রসর, কারণ যখন একটা তদন্ত হয় সে তদন্তগুলো অনেকগুলি তারা মানে আপনার একটা টাইম লিমিট থাকে, অনেক ধরনের অ্যাঙ্গেল থাকে। এখন যে ভদ্রলোক সোর্সের পরিচয় দিয়েছেন এখন তাকেও পাওয়া যাচ্ছে না বলে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। তো যেহেতু হচ্ছে পুলিশের সোর্সরা বাংলাদেশের সোর্স যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ আইনে সোর্স আলাদাভাবে কোনো সরকারি কোনো চাকরির অন্তর্ভুক্তি নয়, এটা হচ্ছে খুব সবচেয়ে মানে খুব ক্লিয়ার হতে হবে আমাদেরকে। তো যে কেউ যদি এই অবশ্যই আমাদের সবলেই সচেতনতা অবশ্যই প্রয়োজন এবং আমরা এই দর্শকদের মাধ্যমে আমরা সকলকে সরি এই টিভির মাধ্যমে আমরা সকল যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা জানাতে চাই এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, কারণ কেউ যদি সোর্স পরিচয় দেয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবেন। এবং আসলে সে যেহেতু সোর্স নামে কোনো শব্দ পুলিশ আইনের মধ্যে নাই এবং এই ধরনের কোনো নিয়োগও সরকার দেয় না, সুতরাং এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনি যে পয়সাটা দিচ্ছেন এই পয়সাটা যেহেতু অন্যায়ভাবে বা যেহেতু তারা নিতে চাচ্ছে এটা কোনো ধরনের চক্রান্তের শিকার হচ্ছেন কি না এই জিনিসগুলো তদন্তের বিষয় বা এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় এটা অনেক ধরনের ট্রিক, কারণ অনেক ধরনের ট্রিক পৃথিবীতে হয়, অনেক ধরনের স্ক্যাম হয়। তো এখন সে টাকাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দিল না, তার সাথে যদি কথা বলা তো বা এই ধরনের কিছু তাহলে নয় আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে একটা কিছু সাম রিয়েলিস্টিক প্রসপেক্ট আছে, কোনো কিছুই নাই, হঠাৎ করে সে প্রথমে 15 লাখ টাকা নিল, তারপরে আরও 10 লাখ টাকা নিল, তারপরে আবার 10 লাখ টাকা নিল, আরও 5 লাখ, এভাবে প্রায় 40-50 লাখ টাকার মতো পত্রপত্রিকার মধ্যে জানতে পারলাম যে তার মায়ের কাছ থেকে পর্যায়ক্রমে নিয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা বলছি যে যেহেতু জিনিসটা এখন একটা তদন্তাধীন আছে আমরা আমাদের আমরা যদি আপনি বলেন যে সরকারকে দায় নিতে হবে, কারণ প্রতিটা দেশেই কিন্তু সরকার এই ধরনের প্রত্যেকটা জিনিসের একটা ঘটনা ঘটতে পারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিনিসটা তদন্ত করছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে আসলে কী হয়েছে। হ্যাঁ, এখন এই দেশেও যে ঘটনা ঘটে না তেমন না, কিন্তু আমেরিকাতে উন্নত বিশ্বে ঘটনা ঘটে না তেমন না, এক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলি যে যখন একটা ঘটনা ঘটে আকস্মিক ঘটনা ঘটে মার্ডার হয় গুম হয় তার নরহত্যা হয় এরপরে অনেক ক্লুলেস ঘটনাও ঘটে, তারপরে আস্তে আস্তে সেটা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করবে এবং এই এই জিনিসটাকে তারা যতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্ট আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই সম্বন্ধে আমাদের জন্য বলাটা ঠিক হবে না। আসলে সাবস্টেনশিয়েট করাটা আমার মনে হয় ঠিক হবে না, উনি যেভাবে সরকারকে ডিফেন্ড করতেছেন সেটা ঠিক না। আমি সর্বপ্রথম এই জিনিসটাই বলতে চাই যে যাকে গুম করা হয়েছে তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং বলছি যে আল্লাহ যেন তাদেরকে শান্তি দেবে, কারণ হচ্ছে কি যে তার নিজের একজন আপনকে এইভাবে হারায় তার কাছে খুব খারাপ লাগে। বাংলাদেশে অহরহ গুম হচ্ছে, সে জিনিসটা মেনে নিলেই ভালো হতো, কিন্তু আমার ভাই সেটা মানছেন না এবং সরকারের দায় দায়িত্ব প্রতিটি জনগণের সেফগার্ড করা, প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়া, সরকার এখানে ফেল হচ্ছে, হবেই তো, কেন হবে না, যেহেতু এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নাই বিদায় হবে, এটাই তো বাস্তবতা। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন কিন্তু বাস্তবতা এই জায়গে, আপনি দেখেন আপনারা বলেন মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল আমি আজকে আপনার কাছে জানতে চাবো। মুক্তিযুদ্ধটা হয়েছিল মুক্ত করার জন্য, যুদ্ধ করা হয়েছিল পশ্চিমাদের কাছ থেকে বাক স্বাধীনতার জন্য, নির্বাদে চলাফেরা করার জন্য, আমাদের মৌলিক অধিকারের জন্য, কিন্তু এই সরকার সবগুলো গ্রাস করে বসে আছে। আজকে মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের নিরাপত্তা নাই, মানুষকে যেভাবে অহরহ খুন
খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, সেটা আপনি সাধারণ মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে এই দেশের মানুষ কিভাবে আছে। আমরা হয়তো এখানে বসে সরকার অবশ্যই নেবে, এই সরকার অবৈধ সরকার, এই সরকার অবৈধ সরকার, অবৈধ সরকার হলে তাহলে আমি তারাই নিবে, যেহেতু তারা জোর করে বসে আছে ক্ষমতায়, এত তারার কাছেই এই এটার দায় দায়িত্ব যাবে। আপনি একই সাথে অবৈধ বলবেন আবার তাদেরকে দায়ও নিতে বলবেন? অবশ্যই, তাই জোর করে যেহেতু বসে আছে আমরা অবৈধ বলবো, সে তো ম্যান্ডেট নিয়ে আসে না এই সরকার। এই সরকারের অর্থমন্ত্রী বলেছেন যে এটা একটা ইলেকশন হয় না, ইলেকশন পরে হবে, এবং সংবিধান রক্ষার জন্য প্রধান আরেকটি বিষয়ে চলে যাচ্ছেন আপনি, আমি আর পরবর্তীতে এই বিষয়ে আসবো। আমি আপনাকে একই প্রশ্ন করব জনাব আব্দুল করিম, আপনি কতটুকু অবগত আছেন এই ঘটনাটা সম্পর্কে, এবং এর তার পরিবার বর্তমানে যেই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদের কোনো আশা আপনি দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে? আমি আমার বক্তব্যের শুরুতে এস চ্যানেলের পর্দার দর্শক শ্রোতা যারা তাদেরকে ধন্যবাদ জানাবো, আমার পক্ষ থেকে জানাবো সালাম এবং শুভেচ্ছা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে লোকটা গুম হয়েছে, গুম তার পরিবারের প্রতি আমরা অবশ্য সমবেদনা জ্ঞাপন করব। এখন দায় কে নিবে? দায় আওয়ামী লীগ বা বর্তমান সরকার নিবে না এই কথা কিন্তু আমার বন্ধু বলে নেই। দেশের প্রত্যেকটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সুতরাং দায়টা সরকারকেই নিতে হবে। তবে কবে নিবে, কখন নিবে সেই সময় এখনও আসে নাই, যেহেতু জিনিসটা তদন্তাধীন আছে, পুলিশ তার তদন্ত করছে। কে বা কারা তাকে নিল? কোনো পুলিশ, বিডিআর, আর্মি বা সরকারি কোনো লোক ধরে নিয়েছে বলে এমন কোনো প্রমাণ ওই ভদ্রলোক দেন নাই বা ও ভদ্রলোকের পরিবারও দেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমার প্রতিপক্ষ বন্ধু অবৈধ সরকার। আব্দুল করিম, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার প্রশ্ন হচ্ছে আপনি সরকারের দায় আছে এটি আপনি স্বীকার করেছেন? সরকারের দায় যদি থাকে তাহলে সরকার কেন কোনো ইনফরমেশন দিতে পারছে না? আমরা এটি সরকারের ব্যর্থতা কিনা? না, ব্যর্থতা না, কারণ যেহেতু সরকার সেটা তদন্ত করছে, খোঁজ নিচ্ছে, পুলিশ সোর্স চতুর্দিকে তার খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে তো পুলিশ ব্যর্থ হয় নাই। যদি ব্যর্থ হতো তাহলে হয়তো সরকারকে এককভাবে দায়ী করা যেত। আমি প্রথমে বলি, 4 মাস হয়ে গিয়েছে একটি পরিবার, একটা দেশ, জলজ্যান্ত একজন শিক্ষিত সন্তান, স্মার্ট শিক্ষিত, এবং অবশ্যই একজন শিক্ষিত না, এবং ব্রিটিশ বাংলাদেশী, যিনি বাংলাদেশেরও নাগরিক নন, তিনি ব্রিটিশ একজন নাগরিক, তাকে বাংলাদেশের মাটিতে উধাও হয়ে গেলেন হঠাৎ করে, 4 মাস ধরে সরকার তার কোনো খোঁজ দিতে পারছে না, এরপরেও সরকার ব্যর্থ না? না, সরকার তো ব্যর্থ হয়েছে বলে যে আমরা খুঁজে পাচ্ছি না বা খুঁজে পাবো না, খুঁজে পাওয়া সম্ভব নয় এই রকমের কোনো ইনফরমেশন পুলিশের কাছ থেকে আসে নাই। কারণ আপনি বলতে যাচ্ছেন আপনি সেটি পুলিশের কাছ থেকে প্রত্যাশা করেন যে পুলিশ তা খুঁজছে, অবশ্য টুডে টুমোরো বাইর করবে, কারণ প্রতিটি হত্যাকাণ্ড, প্রত্যেকটি হত্যাকাণ্ড, প্রত্যেকটি গুম সরকার তদন্ত করে। যেমন বিদেশি যেসব নাগরিকদেরকে ইতিপূর্বে হত্যা করা হয়েছিল তাদের প্রত্যেকটাকে তো অপরাধীদেরকে খুঁজে বাইর করা হয়েছে, এটাও খুঁজে বাইর করা হবে। এখন সরকার যদি অবৈধ হয়, এই বিষয়ে আমি পরে আসবো, কারণ আমরা এই টপিকে থাকতে যাচ্ছি, আমি আসবো আপনার কাছে। আমি আপনাকে একই প্রশ্ন করব যে এই গুম হওয়া কিংবা নিখোঁজ হওয়া কিংবা অপহৃত হওয়া, যে নামেই আমরা এই বিষয়টিকে অভিহিত করি না কেন, একটি পরিবার তার সন্তানকে হারিয়েছে এবং যিনি ব্রিটিশ বাংলাদেশি, এই এটি আসলে 4 মাস হয়ে যাওয়ার পরও এখনও সরকার কোনো কিছু করতে পারছে না, এবং বাস্তবতা হচ্ছে যে এই বিষয়ে সচেতনতার জন্য বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আপনাদের দলসহ কোনো খুব বেশি সোচ্চার হওয়ার কোনো সুযোগ, আমরা সোচ্চার হওয়ার কোনো স্কোপ এখনও আমরা দেখি না। ফারহান ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর একটা বিষয় নিয়ে আসার জন্য। ফারহান ভাই, এখানে আমি শ্রদ্ধাভাজন আলোচকদের থেকে যা শুনলাম, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ইমরান ভাই যেভাবে বললেন যে গাড়িতে ধাক্কা দিয়ে নিয়ে তাকে অপহরণ, অনেকটা অপহরণ করেছে, সেটা পুলিশ করুক, ছাত্রলীগ করুক, আওয়ামী লীগ করুক, যেই করুক করেছে, অনেকটা আপনার সাথে মিল দেখবেন কিন্তু ইলিয়াস আলীর ঘটনার সাথে, একজাক্টলি সেম ওয়েতে কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। আরও একটা ব্যাপার, এই যে গুম খুন, এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা এখন আওয়ামী লীগের ট্র্যাডিশন, আজ থেকে এটা শুরু হয় নাই, তাদের জন্মলগ্ন থেকেই এটার অন্যতম একটা আওয়ামী লীগের রূপ হচ্ছে গুম করবে, খুন করবে,
জবরদখল করবে, আপনাকে আঘাত করবে, গালি দিবে, এটা রিকোয়ারমেন্ট। আওয়ামী লীগ হতে হলে এই জিনিসগুলো আপনাকে থাকতেই হবে। আপনি দেখেন শেখ হাসিনার দিকে যদি আপনি তাকান, তার কয়েকটা গুণ আছে কিন্তু চমৎকার। সে কথা বললে মিথ্যা বলবে, সে কথা বললে অন্য বিষয়ে আমরা চলে যাচ্ছি। ওকে সরি, ওই বিষয়ে তাহলে না যে ইলিয়াস আলীর, আমার মনে হচ্ছে কি ইলিয়াস আলীর গুমের সাথে টোটালি এটার আমি সম্পর্ক দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইলিয়াস আলীর গুমের সময় কিন্তু বলা হয়েছিল যে এটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আজ পর্যন্ত কিন্তু সেই তদন্ত শেষ হয় নাই। এই তদন্ত নামক জিনিসটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো করে, কারণ এই আর তদন্ত করবেটা কি? ধন্যবাদ। একটা মিনিট, আমরা কথা বলবো, আমি আসবো আপনার কাছে। আমরা কথা বলবো ইয়ামিমা তালুকদার, যিনি ইয়াসিন তালুকদারের বোন। আমরা তার সাথে সরাসরি স্কাইপে যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি তিনি আমাদের সাথে সংযোগে আছে কিনা, আছেন কিনা। মিসেস ইয়ামিমা তালুকদার, আপনি কি আছেন লাইনে আমাদের সাথে? জি, আমি আছি। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, ইয়াসিন তালুকদার সম্পর্কে আমাদেরকে খুব সংক্ষেপে, আমাদেরকে ইয়াসিন তালুকদার সম্পর্কে কিছু বলুন, তার পরিচয় আমাদেরকে বলুন। তিনি কি করতেন, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি কেন বাংলাদেশে গেলেন, এই বিষয়টি আমাদের দর্শকদেরকে একটু বলুন। ইয়াসিন আমার ছোট ভাই, 34 years old, ও খুবই এমিনেন্ট টিচার, 10 বছর ধরে ও ফিজিক্স পড়াচ্ছে, বিআইটি স্কুলে ছিল সে পড়াতো, তারপর এনএসডি স্কুলে পড়াতো, খুব পপুলার টিচার ছিল। আচ্ছা, পপুলার টিচার আছে আই হোপ। আমার জন্য ডিফিকাল্ট, আমার ভাই চাকরি মিসে, ব্রিলিয়ান্ট মেকানিক নিয়ার কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে সে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে। আচ্ছা, সে বাংলাদেশে এলে ছিল আমার বাবা মায়ের থাকতো, সে জি ওয়েল সে ওয়েল রেসপেক্টেড জি। আমার বাবা ডাক্তার জি, আদর, তার 4 বছর ছেলে আছে জি। আর কিছু বলুন জিজ্ঞেস? আমরা তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন কুইন মেরি থেকে, একজন টিচার ছিলেন, একজন পপুলার টিচার ছিলেন। তিনি বাংলাদেশে কেন গিয়েছিলেন? বাংলাদেশে আমার বাবা মা থাকেন দেখে। আচ্ছা, তিনি তার আপনার বাবা মাকে লুক আফটারের জন্য তিনি বাংলাদেশ গিয়েছিলেন? জি না, আমরা আসলে ওখানেই, আমরা অনেক ছোটবেলা থেকে আমরা ওখানেই ছিলাম, পড়াশোনা করতে এখানে এসেছি, আমারও চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আমি এখানে বিয়ে করেছি, এখানে থেকে গেছি। আচ্ছা, ইয়াসিন তালুকদার তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি কিনা? জি জি। আচ্ছা, তিনি কি জন্মসূত্রে ব্রিটিশ বাংলাদেশি নাকি তিনি আপনার বাবা মা যেহেতু বাংলাদেশে থাকতেন এবং আপনার বাবা মার বাংলাদেশি পাসপোর্ট ছিল, সেই সুবাদে তিনি ব্রিটিশ বাংলাদেশি? না, আমাদের অরিজিনাল হচ্ছে আমার বাবা মারা ইংল্যান্ডে থাকতেন, 1966 আমার বাবা এসেছিলেন, আম্মু এসেছিলেন 1975-এ। আচ্ছা, তো যার জন্য আমি জন্মসূত্রে ব্রিটিশ, আমার আব্বা ন্যাচারালাইজড ব্রিটিশ, ওকে, এবং তার সন্তান হিসেবে আমার ভাই ব্রিটিশ, ওকে। এখন আপনি আমাদেরকে বলুন, আসলে সেদিন কি ঘটেছিল সকাল 10:30-টায়? আমার ভাই আমার কাজিনের সাথে যাবে বিয়ে বাড়িতে, আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে গাজীপুরে বিয়ে খেতে যাবে জি। তো সে ঈদের 2-3 দিন পরে সে রিল্যাক্স করে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বনানী পুলিশ ছড়ির সামনে, ওখানে পুলিশও ছিল, বললো যে এখনই ওকে ধরে নিয়ে গেছে, কালো মাইক্রোবাস একটা এসে ধরে নিয়ে গেছে জি। তখন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তো তাকে কারা ধরে নিয়ে গিয়েছে, আপনারা কোনো খোঁজ নিয়েছিলেন কিনা? আমাদের কিছু উইটনেসরা বলল যে এখানে যারা নেই খুব সম্ভবত র‍্যাবরা নেই, এবং আপনারা যদি ধাওয়া করেন পিছে পিছে র‍্যাব হেডকোয়ার্টার পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনার ছেলেকে। আচ্ছা, এরপরে আপনারা খোঁজ নিতে কোথায় গিয়েছেন, র‍্যাবের অফিসে গিয়েছেন নাকি থানাতে গিয়েছেন, বা কার কার সাথে আপনারা যোগাযোগ করেছেন? এখন র‍্যাবদের কাছ থেকে ওয়েপন থাকে বলে আমার আম্মা ভয় পেয়ে আম্মু চেস করেনি, আম্মু সোজা বনানী থানায় গেছে। আচ্ছা, বনানী থানায় উইটনেসকে নিয়েই গেল যে এই যে এখন লিখো যে আমার ছেলেকে এখনই ধরে নিয়ে গেছে। তো কিছুতে ওরা কিন্তু চিঠি নিল না, 3 ঘন্টা ওদেরকে পার্সুয়েড করানো হলো যে নেন চিঠি লেখেন, মিসিং লেখেন, ওরা বলে যে না ও নিজে নিজে চলে গেছে, আমরা কিছু রিপোর্ট লিখবো না।
তারপরে আমু খুবই হয়রান হয়ে কাঁদতে কাঁদতে ভাসানটেক থানায় গেল। জি, ওখানে কিছুক্ষণ প্রেসওয়েট, এক ঘন্টা প্রেসওয়েট করার পরে ওনারা জিডি নিয়ে নিল। আচ্ছা, ওনারা অ্যাকসেপ্ট করলো যে ওনাকে, আমার ভাইকে অপহরণ করা হয়েছে, কিডন্যাপিং করা হয়েছে, ওনারা অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, তো আপনারা বলতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ তাকে অপহরণ করেছে, অ্যাবডাক্ট করেছে, এটি আপনারা বলতে চাইছেন? এটা আমরা শুনলাম উইটনেসদের কাছ থেকে, রাইট, যারা যারা দেখেছেন নিতে। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা যখন অপহরণ জিডি করলেন, তার পরবর্তীতে আপনারা যাদেরকে সাসপেক্ট করছেন এই এজেন্সি আপনাদেরকে, আপনার ইয়াসিনকে ধরে নিয়ে গেছে, তাদের কাছ থেকে কিংবা বাংলাদেশের পুলিশের কাছ থেকে বা অন্য কোনো এজেন্সি থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? আমাদের অ্যাজ এ ফ্যামিলি, আমাদের তো ওকে নিয়ে গেছে, এটাই আমাদের জন্য বড় একটা জিনিস। তো আমরা কি করলাম যে আচ্ছা, থানায় গেলে ওরা এনে দিবে, যেই ধরেছে এনে দিবে। আচ্ছা, তারপরে র‍্যাবের, পরের দিন র‍্যাবের হেডকোয়ার্টারে, যেহেতু র‍্যাবের অনেক পাওয়ার আছে, র‍্যাবের কাছে যাই, র‍্যাবরা এনে দিবে। আচ্ছা, যেহেতু ওখানে ওরাই তো আইন শৃঙ্খলা বাহিনী, ওরাই আমাদের করছে। ইয়েস, ওকে, সো মানে ওদের কাছে আমাদের আশা, তোমাদের ছেলেকে এনে দাও। ওকে, সো আপনারা যখন পারসু করলেন যে ইউ ওয়ান্ট ইওর ব্রাদার ব্যাক, হোয়াট ডিড দে সে? দে দিস ডে সে উই ডোন্ট হ্যাভ হিম, উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম, কিন্তু আবার বাসায় এসে ইনভেস্টিগেট ঠিকই করে। ওকে, সো ইনভেস্টিগেট যখন করছিল বাসায় এসে, তারা কি খুঁজছিল ইয়াসিনের কাছ থেকে, বা তারা কি আপনাদের বাসায় এসে কি সব কি ইনভেস্টিগেট করেছে? আচ্ছা, একটা কাগজ এনেছিল যার মধ্যে ওর কি কি ডিটেইলস লেখা ছিল, তো আম্মু তো ওই ডিটেইলস কাউকে দেয়নি, রাইট? জি, তো আম্মু ওনাদেরকে বললো যে আপনাদের কাছে এই ডিটেইল আসলো কোত্থেকে, আপনাদের কাছে কি আমাদের ছেলে আছে কিনা। তখন ওরা ওটা এড়াতে চেষ্টা করেছে। আচ্ছা, তারপরে ওরা বলেছে যে আমরা খবর পেয়েছি ওর কাছে এত কয়টা ল্যাপটপ আছে। আচ্ছা, আম্মু আবার বললো যে কি, তার মানে আপনার ছেলে কি আপনার কাছেই আছে? আচ্ছা, কিন্তু অফিশিয়ালি তারপর বললো যে না না না, আমাদের কাছে নাই, রাইট? ওকে, তো আপনারা এখন আপনার ব্রিটিশ হাই কমিশন থেকে আপনারা কোনো ধরনের কোনো হেল্প কিংবা কোনো কিছু পেয়েছেন কিনা? আমরা ওদের সাথে কন্ট্যাক্টে আছি, ওরা বলেছে ওরা চেষ্টা করছে যোগাযোগ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইনভেস্টিগেশন করার জন্য। ওকে, আমি আসবো আপনার কাছে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, পুলিশের সোর্স কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচয় দিয়ে যেই লোক আপনাদের কাছ থেকে 50 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেল, আপনারা সেই লোককে কিভাবে চিনতেন কিংবা তার সাথে আপনাদের যোগাযোগ কিভাবে হলো? আমরা যখন আমার ভাই এরকম হলো, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি যে কি করব আমরা, আমরা বুঝতে পারিনি যে কি করতে হবে। তো আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেছি, বন্ধু বান্ধবের কে জিজ্ঞেস করেছি, প্লাস আমরা যে এরিয়াতে থাকি, আমার নানা কর্নেল ছিল, তো সব জেনারেল, তারপরে নেভি কমান্ডার, সব আমাদের পরিবেশী। তো ওদেরকে আমরা জিজ্ঞেস করেছি আমরা কি করতে পারি, তখন ওরা বললো যে আচ্ছা, আমাদেরও এরকম কিডন্যাপ হয়েছে, হি ইজ নট দ্য ফার্স্ট পারসন টু বি কিডন্যাপ, আমরা জানি যে এত টাকা দিলে ছাড়া পাওয়া যায়। ওকে, র‍্যানসাম, এটা র‍্যানসাম এর জন্য করা হয় এবং র‍্যানসাম কি ওরা ছেড়ে। ওকে, তো সোর্স খুঁজেন, আমাদেরকে বলা হয় যে আপনারা সোর্স খুঁজেন। ওকে, তো সোর্স বলেন, তারপর আপনারা সোর্স খুঁজে পেলেন, তো সেই সোর্স আপনাদের কাছ থেকে 50 লাখ টাকা নিল, বাট ইন বিটুইন এই সেই সোর্স এবং আপনাদেরকে সোর্স যার কথা বলেছে তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? সোর্স যাকে পয়সা দিবে বলে আপনাদেরকে বলেছে তার সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছিল কিনা? সোর্স যাদেরকে পয়সা, আচ্ছা, প্রথমত সোর্স একজন না, মানে ওরা এরকম ব্যবসার মতো আছে যে সোর্স যার কাছে ইচ্ছা আপনি যেতে পারেন, ঠিক আছে? জি, কিন্তু আমাদের মনে হলো যে ওর মধ্যে একজনই যেই যেই কথা বললো, যে বোঝা গেল যে সে ইয়াসিনকে চোখে দেখে কথা বলেছে বলে তার কাছে আমার ভাই আছে। ওকে,
So did you contact that individual person that you thought jar kache apnar bhai ache? Na she amader contact koreche. He came to the house. Okay, mane je shei source er sathe arekjon loko apnader bashay esche. Yes, several okay. people came. And was he from any particular agency? Did you know about anything about him? Officially, off the record, pore bolte pari, kintu ekhane it's a bit risky. It's a bit risky. Okay, ami emon kichu bolar proyojon nei jate kore pura situation ti jeopardize hoye jay. But at the same time, ekhon situation ta kothay? Because it became national, obviously. There are human rights organization, amra jeti khoj niyechi, they are working behind, working on it. And I'm sure the British High Commission is also looking at the matter. To apnader bortoman situation ta ki ache ebong apnara ki bhobishyote korte jacchen? Amra chaichi je eta ওকে সারফেস করুক যে আমার ভাইকে পাওয়া যাক এটাই তো চাচ্ছি ওকে আর ইউ হোপফুল দ্যাট আপনার ভাইকে পাওয়া যাবে দিস কোশ্চেন ইজ ভেরি হার্ড বাট আই ওয়ান্ট টু অ্যান্সার আমি আপনার কাছে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই যে আপনারা হোপফুল কিনা আই ডোন্ট নো আনটিল আই হিয়ার হিজ ভয়েস আই ক্যান্ট অ্যানসার দ্যাট কোশ্চেন It's a very difficult question. Je o beche ache na or gola shunte na parle to kichu bolte parchi na amra emotionally etai asha korchi je o beche ache oke ora firiye debe jei niyeche firiye de ar amaderke bollo je apnar chele ke ami daily dekhi oke taka ami mane onar jobabe bujha jacche je ওর সাথে কথা বলেছে ওকে আপনার কথা থেকে মানে আমি অবশ্যই আমরা চাই না যে আমি অবশ্যই আমরা আশা করি উনি আমাদের মাঝে ফিরে আসুক যখন উনি ওই যে বনানী স্টেশনের কাছে যখন ওনাকে সকালে 11:30টার দিকে ওনাকে উঠিয়ে নেওয়া হলো তখন আপনি বললেন বা পেপার পত্রিকাতে জানতে দেখলাম যে একটা কালো মাইক্রোবাসে সে একজনের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা তাকে নিয়ে যায় এখানে কোনো জায়গায় পত্র পত্রিকায় বা আপনাদের যে স্টেটমেন্ট কোথাও দেখলাম না যে আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে উইটনেসটা বলেছে তিনি সেটি বলেছেন হ্যাঁ উনি বলেছেন উনি বলেছেন কি বলেছেন আমি বলি আপনাকে উনি বলেছেন যে ওখানে যারা অন্য অন্য যারা ছিল তারা বলল যে এইভাবে সাধারণ এইভাবে আপনারা হয়তো দে আর নট সার্টেইন যেখানে কোনো ধরনের হবে না উইটনেস তো অবশ্যই সার্টেইন হবে উইটনেস জিজ্ঞেস করেছে না এটা হচ্ছে তাহলে ওটা সার্টেইন হবে না তাহলে ওটা হবে জনশ্রুতি জনগণের মধ্যে আপনাকে দেখেছে কথা বলতে এখানে যারা উইটনেস ছিল এই উইটনেস বলেছে যে একটি এজেন্সির লোক তাকে ধরে নিয়ে গেছে এবং তারা সাসপেক্ট করছেন তিনি এমন ভাবে তাদের কাছে জিনিসটা উপস্থাপন করছেন যাতে ওনারা বিশ্বাস করে যে সেই ভদ্রলোক তাদের সাথে কথা বলছে না আমরা বিব্রত করছি না আমরা তাকে বিব্রত করছি আপু একটু আগে কান্নাকাটা করছিল আমরা তাকে না না আপু যা কথা বলছে ক্লিয়ার তার স্টেটমেন্ট ওয়াজ ভেরি ক্লিয়ার তার স্টেটমেন্ট ওয়াজ ভেরি ক্লিয়ার এখানে এখানে আমি আমার এইভাবে বিব্রত না করে আমরা আলোচনা করি আপনি এখানে একটা খুব সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আপনি কি বলতেছেন এখানে উনি একটা আমরা একটা দেশের একটা বিরাট ইস্যু এখানে একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ
বাংলাদেশে ব্রিটিশ নাগরিক বাংলাদেশে দিনের বেলা হ্যাঁ উনি গেছিল উনি বলছেন উনি বলছেন এখানে রাজনীতি আনবেন না ভাই উনি এখানে এটা তার ভাইয়ের ব্যাপার এখানে রাজনীতি আনবেন না ভাইয়া আপনি রাজনীতি না না আমাদের কথা বলছেন এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন না উনি কাচ্ছে আমাদের ভাই প্রত্যেকটা ঘরে ঘরে কান্না এখানে এখানে আপনি উইটনেস নিয়ে কথা বলছেন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উইটনেস নিয়ে আমরা বলছি কারণ আমরা জানতে চাচ্ছি বিষয় কথা বলবেন না ভাই কেন বিষয় আমরা জানবো না জানবেন না জানবো না তাহলে আপনি কি আমি না জেনে আপনি এটা বললেন দুজনকে থামতে হবে আমি ওনার বক্তব্য শুনতে যাচ্ছি ইয়ামিমা তালুকদার আপনি কিছু বলতে চেয়েছিলেন জি জি আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ভিকটিমকে কাট করে দাঁড় করানোর মতো এক্স্যাক্টলি I agree with you. আমরা ভিকটিম আমার ভাই খুবই ওয়েল রেসপেক্টেড ওয়েল লাভড আমাদের সোনার টুকরা ছেলে ঠিক আছে আমরা খুব যত্ন করে ওকে মানুষ করেছি ওকে বিয়ে দিলাম ওর সংসার আছে ওর সাংসারিক ছেলে আমার ভাই মারা গেল আমার আব্বা মারা গেল ক্যান্সারে ও দেখাশোনা করেছে সংসার থেকে তুলে নিয়ে গেল আচ্ছা ঘরে এসে নিয়ে গেলে আম্মু বুঝতে পারতো কে নিল কিন্তু রাস্তা থেকে নিয়ে গেল আচ্ছা এখানে আরেকটি বিষয় যে বিষয়টি সম্ভবত আপনার জন্য প্রশ্নটি কঠিন কিন্তু আমরা এখানে একটি অনুষ্ঠান করছি এবং সেই কোয়েশ্চনটাও গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রপত্রিকায় এসছে যে আপনার ভাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল এবং নিবরাস ইসলাম যাকে হোলি গুলশানের যে মামলাটি গুলশানে যে হামলাটি হয়েছিল সেই হামলা যে মারা গিয়েছে সেই মামলার আসামির সাথে আপনার ভাইয়ের সম্পৃক্ততা ছিল কিনা আপনারা কোনো কিছু জানতেন কিনা না এরকম কোনো সম্পর্ক ছিল না কোনোদিন এগুলো সব ননসেন্স বানানো কথা বানালে চলে না এই টিচার ওই কোন সার্কেল তো মিলতে হবে এর বয়স 34 আপনি যে সার্কেলদের কথা বলেন ওগুলো হচ্ছে ইয়াং ইমপ্রেশনেবল টেররিস্ট দল জঙ্গি বলতে পারেন কিন্তু এই তো আলাদা ধরনের আমাদের সমাজে মিশত আর্মি রিচ বয়েজের সমাজে ঠিক আছে আত্মীয় স্বজন মামা মা ভাগিনা বাচ্চা ওয়াইফ He's a family man. His friends have families. এরকম একটা মানে কোনো সার্কেল ই হয় না কমিউনিটি নাই ননসেন্স ইয়ামিমা তালুকদার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কঠিন সময়টিতেও আপনি অত্যন্ত বিচক্ষণতা এবং ধৈর্যের সাথে আপনাদের আমাদের প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন আমরা প্রত্যাশা করি আপনাদের সুসময় ফিরে আসবে এবং আপনাদের সন্তান আপনাদের মাঝে ফিরে আসবে এটি আমরা প্রত্যাশা করি অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য আমরা কথা বলছিলাম ইয়ামিমা তালুকদার যিনি ইয়াসিন তালুকদার যেই যে যিনি নিখোঁজ হয়েছেন এবং যার যার ফ্যামিলির কাছ থেকে ইতিমধ্যে 50 লক্ষ টাকা সোর্সের কথিত সোর্স ছিনিয়ে নিয়ে গিয়েছে আমরা সেই বিষয়ে কথা বলছিলাম এবং কথা বলছিলেন ইয়াসিন তালুকদার যে অপহৃত ইয়াসিন তালুকদার তার বোনের সাথে দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর এই বিষয় নিয়েই আমরা কথা বলবো এবং এই আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের অতিথিদের কাছ থেকে সেই পর্যন্ত আমাদের সবার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ